এগুলো সবগুলো দেখে আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটাই কিন্তু শসের বোতল। এই শসের বোতলে জল তরঙ্গে যেভাবে জল দিয়ে টিউন করা হয়, আমিও এই বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে এটাকে আমি টিউন করব। টিউন করার পর এর মধ্যে কিন্তু সারেগামাপা বাজবে। কিছু বোতল আমি এখানে আমি পরিষ্কার করেছি, আর এই প্রত্যেকটা বোতলই একটু বলে রাখি, প্রত্যেকটা বোতলই কিন্তু আমার এই আস্তাকুট থেকে তুলে নিয়ে আসা, কারণ এত শসের বোতল তো কারোর বাড়িতে থাকে না, তার জন্য প্রত্যেকটা বোতলই আমি কিন্তু আস্তাকুট থেকে এই অবস্থায় আমি তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে আমি এগুলোকে এখন পরিষ্কার করব। আমার মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা ঘরে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করছি, ব্যবহার করার পরে আমরা ফেলে দিচ্ছি, সেই ফেলে দেওয়া জিনিস থেকেই আমি ইনস্ট্রুমেন্ট তৈরি করছি। যেরকম শসের বোতল, শস আমরা খাচ্ছি, খাওয়ার পরে কি করছি, আমরা ফেলে দিচ্ছি। তো আস্তাকুট থেকে আমার সেই শসের বোতলই কুড়িয়ে নিয়ে এসে তার মধ্যে জল তরঙ্গ যেভাবে জল দিয়ে টিউন করা হয়, আমিও এখন সেইভাবেই টিউন করব। আমি কয়েকটা টিউন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এর মধ্যে জল দিচ্ছি। আগে আমি দেখিয়ে দিই, এটা যেরকম খালি বোতল এর কিন্তু একরকম শব্দ বেরোচ্ছে। এবার যেই মুহূর্তে আমি জল দিচ্ছি শব্দটা কিন্তু পরিবর্তন হচ্ছে, শব্দটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আমি আরেকবার দেখাচ্ছি, এটা খালি বোতল, এর মধ্যে জল দেওয়া নেই, এর শব্দ আলাদা। এবার আমি যেই মুহূর্তে জল দিচ্ছি শব্দও পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার এটা আর একটু জল লাগবে। তো এটা একটা হলো। এর সাথে সাথে যেরকম বড় থেকে ছোট বিভিন্ন ধরনের সাইজের বোতল দরকার পড়ে, এটা বড়, তারপরে হচ্ছে এই সাইজটা, তারপরে হচ্ছে এই সাইজটা। এই তিনটে বোতলকেই আমি এখন এই মানে বিভিন্ন ধরনের যে বোতল রয়েছে আমার সারগাম অনুযায়ী আমি সেইভাবে জল দিয়ে এখন টিউন করব। টিউন করার পরে আমি কি করব, এই এই হচ্ছে আমার লালনের দড়ি, লালনের দড়ি এখানে যেরকম যেরকম বাঁধা আছে এরকম ভাবে আমি এখানটা বাঁধব। এখানটা বাঁধলাম, বাঁধার পর আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নেব। এই কাঁচি দিয়ে আমি কেটে নেব, কেটে এটা হচ্ছে আমার লোয়ার শিপ। তো এগুলো দিয়ে আমি কি করি, যেরকম এই যে এরকম ভাবে একটা হুক করে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো ঝুলিয়ে, এটা আমি একটা রডের উপরে ঝুলিয়ে রাখি। ঝুলিয়ে রাখার পরে কিন্তু এটা তারপর আমি এটাকে বাঁধাই, এর শব্দগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। সারগামের স্বর অনুযায়ী কিন্তু শব্দেরও একটা পরিবর্তন হচ্ছে। তো এটা মোটামুটি আমি আপনাদেরকে দেখালাম। এরপর আমি কি করব, এটাকে আমি আমি যেটার উপর রেখে বাজাবো সেই জিনিসের উপর আমি এটাকে ঝুলিয়ে দিচ্ছি, সেটাও কিভাবে করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই আমার ঝোলানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা স্টোক করে দেখাচ্ছি, পরে আমি একটা এর মধ্যে আপনাদেরকে গানও বাজিয়ে শোনাবো।